বলেছেন, মানে প্রধানমন্ত্রী বললেন যে স্বাধীনতা আন্দোলনের সময় কয়েক প্রজন্ম সবকিছু ত্যাগ করেছিল, আর এমন সময় ছিল না, এমন জায়গা ছিল না যেখানে আন্দোলন হয়নি। 15ই আগস্ট সেই বলিদানের প্রতীক। সেইভাবেই এই রাম মন্দিরের জন্য কয়েক প্রজন্ম শতাব্দী থেকে শতাব্দী ধরে চেষ্টা করেছে। তো এই একটা স্বাধীনতার সাথে রাম জন্মভূমি, এটা হাস্যকর ব্যাপার যে প্রধানমন্ত্রী আর মোহন ভাগবত একদিকে, রাজ্যপাল মুখ্যমন্ত্রী আরেকদিকে, এটা মিটিং করলেন ওখানে, উনি স্বাধীনতা সংগ্রামের কথা বলছেন, যারা স্বাধীনতার সময় ব্রিটিশের চরবৃত্তি করেছিল, যারা মুচলেখা লিখে দিয়েছিল আন্দামানে গেলে যে কেউ বুঝবে, উনি গেছেন কি না আমি জানি না, উনি দেখে আসবেন একবার, যে ওখানে সব নাম লেখা আছে, একটা লোকের নাম বার করতে পারবেন? আর সাভারকর একমাত্র লোক যে ব্রিটিশকে মুচলেখা লিখে দিয়েছিল। আর আমাদের সেরকম বলে লাভ নেই, কারণ আমি তো বামপন্থীরাই সবচেয়ে সব তালিকার সবচেয়ে বড় যে আছে আন্দামানে যারা ছিলেন সেলুলার জেলে, এখানে বামপন্থীদের সঙ্গে আছে। স্বাধীনতা সংগ্রামে ওদের কাজ ছিল ব্রিটিশের চরবৃত্তি করা স্বাধীনতার আগে পর্যন্ত, এবং ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে, দুর্ভাগ্যবশত যে সেটা নিয়ে জাতীয় ঐক্যমত থাকা সত্ত্বেও আমাদের দেশটা ভাগ হয়েছে। আর বলছেন এই দিনে উনি যখন ওই স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীনতার সময়ে আজকের দিনটায় ওই কাশ্মীর, এটা 370 নম্বর ধারা একটা সংবিধান সভার বিষয়, পুরো অসাংবিধানিকভাবে সংবিধান বিরোধী কাজ উনি করেছেন। আর এ ওর মুখে এসব কোনো কথা শোভা পায় না, ওর কাছ থেকে আমাদের শিখতে হবে না এসব। আরেকটা বলছে রাম মন্দিরে আমাদের সংস্কৃতির আধুনিক আধুনিক প্রতীক হয়ে উঠবে, আস্থার প্রতীক হয়ে উঠবে, আধুনিক সংস্কৃতির আধুনিক প্রতীক হয়ে উঠবে। আধুনিক, হ্যাঁ, আধুনিক কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাচ্ছেন। রাম একজন পৌরাণিক চরিত্র, ব্যাস, সেই পৌরাণিক চরিত্র অনেক রামায়ণ আছে, উনি আমি কিছুটা শুনেছি, আমি সব জানি না, কি উনি অনেক রামায়ণ উনি বলছিলেন, কোথায় কত কি আছে দেশে বিদেশে সেসব আমরা কম জানি না ওর চাইতে, উনি পড়ে পড়ে এসছেন হয়তো, ঠিক আছে, মুখস্থ করে থাকবেন কিছু, আর যদি উনি সত্যি সত্যি পড়তেন তাহলে বুঝতেন ওই চরিত্র বিভিন্ন রামায়ণে কীভাবে ভিন্ন ভিন্ন তার চরিত্র কীভাবে বর্ণনা আছে, এমনকি তিনি রামায়ণের প্রধান হিরো নাকি রাবণ প্রধান হিরো, সে যারা রামায়ণ সম্পর্কে খবর রাখে। আর আমরা কৃত্তিবাসী রামায়ণ যারা বাংলার লোক যারা পড়েছেন কৃত্তিবাসের রামায়ণ, সেই রামের চরিত্র, তার সবলতা কোথায়, তার দুর্বলতা কোথায়, অনেক পরিষ্কার। যাই হোক, পৌরাণিক চরিত্র উনি এটাকে ঐতিহাসিক চরিত্র বানাতে চাচ্ছেন, আর উনি এইটাই হচ্ছে সংবিধান বিরোধী কাজ। সংবিধানের যে লেটার অ্যান্ড স্পিড সব যদি আপনি ধরেন, তাহলে এটা এই সংবিধানে সবটার মৌলিক যে চরিত্র সেইটার উপরে আক্রমণ। আরএসএস যাদের ঐতিহ্য হচ্ছে গান্ধী হত্যাকারীর ঐতিহ্য, আমি বারবার মনে করিয়ে দিই, এবং যার জন্য ওরা বেআইনি হয়েছিল, মুচলেখা লিখে দিয়েছিল, তার প্রধান উনি বক্তৃতা করলেন ওখানে, প্রধানমন্ত্রী ওখানে, সুপ্রিম কোর্ট কি বলেছিল, সুপ্রিম কোর্ট এক, উনি বলেছেন বোধহয় যে সুপ্রিম কোর্টের নাম নিয়ে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ট্রাস্ট মন্দির করবে, প্রধানমন্ত্রী গিয়ে ওখানে মন্দির করবেন নাকি, মুখ্যমন্ত্রী রাজ্যপাল মোহন ভাগবত মিলে ওখানে, তাহলে ট্রাস্ট কোথায়, ট্রাস্টের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছে এটা, ওরা বলতে লজ্জা হয় না এসব করতে, প্রধানমন্ত্রীর মতো লোক। আর এইটাকে উনি বলছেন কি বললেন, ভারতের আধুনিক, এটা আধুনিক, ভারতকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, ব্রিটিশরা যখন এসেছিল তার আগে স্বাধীনতা দেশ দেশ স্বাধীনতার আগে, খালি আমি বলছি না, ব্রিটিশরা আসার আগে যা ছিল, তারপরে একটা ঔপনিবেশিক শাসনে ভারত পিছিয়ে গেছিল, এই হচ্ছে ইতিহাস। এই মন্দির আগামী প্রজন্মকে আস্থা, শ্রদ্ধা ও সংকল্পের প্রেরণা যোগাবে। মন্দির তৈরির পর শুধু অযোধ্যার সৌন্দর্য বাড়বে না, আর্থিক অবস্থাও বাড়বে, কি বলছেন? আমি বলছি তো যে ভারতটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এই মোহন ভাগবত আর এরা, মানে আরএসএস বিজেপি আর কি, আসলে আরএসএস ওদের পরিচালনা করে,
যাই হোক, আমি বলছি যে ভারত থেকে পিছিয়ে যাচ্ছেন। ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালের পর ভারত পিছিয়ে গেছে। তার আগে সব ইতিহাস এখন হিসাব আছে, সব এখন পুরনো হিসাব সব আছে তো কাজে। তার আগে সারা বিশ্বে মোট উৎপাদনে ভারত আর চীন করে এটা ছিল 50% বেশি, ওয়ার্ল্ড জিডিপি যাকে বলা হয়, বিশ্বের মোট উৎপাদনে। আর আজকে ভারত কোথায় আছে? স্বাধীনতার পর যা হয়েছে হয়েছে, কিন্তু বাকিটা যা ছিল, যে জায়গায় ছিল, এই সব দিক থেকে উনি পিছিয়ে নিয়ে যেতে যাচ্ছেন, একটা প্রাচীন যুগে ফেরত নিয়ে যেতে চাচ্ছেন। সেটাকে উনি বলছেন এইটা ভারতের দর্শন হবে, চিন্তা হবে, ভবিষ্যৎ হবে, তরুণ প্রজন্মকে যদি ওইটাই পথ হয় তাহলে সেটার চাইতে বড় দুর্ভাগ্য কিছু হয় না। কিন্তু পারবেন না, ওই ওর বক্তৃতা বক্তৃতা আমি দু একবার দেখেছি, মনে হয় হিটলারের মতো কথা বলছেন, ঢংটা ওই রকম, ভাষা ফাষা সব ঠিকঠাক করে। চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর যে দেখেছে, মোটামুটি সেরকম বক্তৃতা আর কি। এখন তো দেখছি পাল্টে কোথায় দাঁড়িয়েছি আমরা, এখন এখন আমরা দেখছি ফৈজাবাদ আর অযোধ্যা এই দুটো জায়গা, ওখানে অযোধ্যার নবাবের ওইটাই ছিল রাজধানী ফৈজাবাদ, সেটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে তার, এবং সম্প্রীতির ঐতিহ্য। যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ক্রিমিনাল অফেন্স যা করেছে, ওই যে মসজিদ ভাঙা, আর লিবারেশন কমিশন হয়েছিল, সেই কমিশন অনুযায়ী তার বিচার কী হবে? তো আসামি এরা সব, যারা ওখানে বসেছিল তারা তো আসামি। এই যোগী আদিত্যনাথের নামে কতগুলো ক্রিমিনাল কেস আছে, এই ক্রিমিনালরা বলছে যে এরা এরা বলবে এরাই হচ্ছে ভবিষ্যৎ তৈরি করবে। কী তৈরি করবে? ওখানে যা ছিল, ওখানে যে ঐতিহ্য ছিল, হিন্দু মুসলমান মিলে যা একটা ছিল, তো ভেঙে চুরমার করে দিয়েছেন। এরা তো অপরাধী, এটা সুপ্রিম কোর্ট বলার পরেও দুর্ভাগ্য ইনি ভাবছেন যে সুপ্রিম কোর্টের ওই রায়টাকে, ওইটাকে চাপা দেওয়ার জন্যে, ওই জিনিসটা যে ভেঙেছিল ওরা, সেই জিনিসটা চাপা দেওয়ার জন্যে এত বড় বড় কথা বলছেন। তা হবে না, সেই লড়াই হবে একদিন না একদিন, ওদের দাঁড়াতে হবে জনতার আদালতে আর দেশের সর্বোচ্চ আদালতের সামনে। বলেছেন যেটা বেশ কানে লাগার মতো, যে আজকে আজকে থেকে রামরাজ্যের সূচনা হবে, এটা এই কথাটা উনি বলেছেন সেই উত্তরপ্রদেশে যেখানে প্রতিদিন দলিত সমস্যার মধ্যে পড়ছে, এই বিষয়টা নিয়ে সামগ্রিকভাবে যদি একটু বেশি বলেন। উনি অথৈ জলে পড়েছেন, এখান থেকে উঠবার কোনো উপায় নেই, দেশটাকে ডুবাবেন অবশ্য, তার আগে ওকে ডুবে যেতে হবে, দেশটা বাঁচবে, দেশটার মানুষ আছেন ডরবেন। ওই কথা প্রচার করছিল, ওর একজনকে লোক আছে, আমি সব লোকে চিনি না তো, একটু কে একজন বলেছিল যে এই শিলান্যাস হলে তারপরে করোনা নাকি ছেড়ে পালাবে, শিলান্যাসের কথায় স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকে গেছেন। হ্যাঁ, আর ওই ওর বোধহয় এখানে উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার নাকি একজন ঢুকেছে, না হয়েছে করোনা, ওর পুরোহিতদের করোনা হয়ে গেছে, ইনি যদি এখন গিয়ে টেস্টিং করেন ভালো হয়, ওর তো আইসোলেশনে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা। এই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে ছিলেন অমিত শাহ, এটা সাধারণ নিয়ম উনি জানেন না? যাই হোক, এটা যদি মনে করেন উনি যে কী বলে রামরাজ্য শুরু হলো, পৌরাণিক রামরাজ্য তো রামরাজ্য ছিল না কখনো, পুরাণে ছিল, উনি পুরাণের যুগে দেশটা ফেরত নিয়ে যাচ্ছেন, দেশটা সর্বনাশ করে দিয়েছেন, এত বড় সর্বনাশ স্বাধীনতার পরে কেউ করেনি আমাদের দেশের, এক কথায় আমি বলতে পারি। আপনি কন্টেস্ট করার থাকলে কন্টেস্ট করতে পারেন। উনি বলেছেন যে এই সেই রামরাজ্য যা গান্ধী চেয়েছিলেন, যেখানে ন্যায় বিচার পাবে মানুষ, এবং এই মন্দিরটা ভারতবর্ষের মানুষের ভাবাবেগের প্রতীক হবে। গান্ধীজি রামধুন আমরা ছেলেবেলার থেকে শুনছি, হচ্ছে বয়স আমার বেশি হবে বোধ হয় তখন থেকে শুনছি, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকেও সম্মতি দেয় ভগবান, তার এদের সম্মতি দেয়নি,
সদমতি এদের হয়নি। আর ঈশ্বর আল্লাহ তেরে নাম ওই ছিল, আর তাকে ইনি যার মূর্তি বানিয়েছেন, আর গান্ধীর বন্দনা করার সঙ্গে ওরও বন্দনা করেন, তার নাম নাথুরাম গডসে। এই মোহন ভাগবত যাকে নিয়ে উনি মিটিং করেছেন, এদের এরাই মুচলেকা দিতে বাধ্য হয়েছিল। এরা সব আরএসএসের নেতারা, ওতে আসামি ছিল বল্লভভাই প্যাটেল যখন স্বরাষ্ট্রমন্ত্রী, গান্ধী হত্যাকারীর ঐতিহ্য। এরা ইনি গান্ধীর মানে ভূতের মুখে রাম নাম যাকে বলে, ওর রামটা হচ্ছে ভূতের মুখে রাম নাম, যেটা গ্রামে বলে সেইটাই। যারা রাম মন্দির আন্দোলন সেটার পক্ষে বিপক্ষে অবশ্যই মত আছে, কিন্তু কথাটা হচ্ছে যে আগে এল কে আডবাণী, মুরলী মনোহর যোশী এরা কেউ আমন্ত্রিত ছিলেন না, ওটা ব্যাপারটাই মোদি এই রামরাজ্যের সূচনা করছেন রাম মন্দিরের মধ্যে দিয়ে। এমনকি কি মনে হয় সবাই জানে, সবাই জানে যে এদের সঙ্গে ওর সম্পর্ক কি সবাই জানে। যাই হোক, সেটা বড় কথা না, উনি হিরো হওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, জমায়েত ফমায়েত তার আমি দেখিনি, কিন্তু আমি এর মধ্যেই টুইট করেছি কয়েকবার যে বিশেষ করে ওর হোম মিনিস্টার যখন পজিটিভ হলেন, বলো যে উনি টুইট করেছেন একটা যে আমি পজিটিভ হয়েছি আর আমার সঙ্গে যারা কন্ট্যাক্টে ছিল তাদের টেস্টিং করা হবে। তাদের তো কন্ট্যাক্টে তো প্রধানমন্ত্রী ছিলেন, দেখা যাচ্ছে ক্যাবিনেট মিটিংয়ে কারা কারা ছিল, তারা সবাই টেস্ট করেছে নাকি, তাদের টেস্ট হয়েছে কি না আমি জানি না। প্রধানমন্ত্রী টেস্ট করা উচিত ছিল এখানে আসবার আগে। আর আমি ওটাও লিখেছিলাম যে আপনি আরেকবার ভাবুন যে এটা করবেন কি না এই অনুষ্ঠান, কারণ বিভিন্ন রাজ্য থেকে লোক ওখানে গেছে, ওই জায়গাটায় পুলিশ থেকে আরম্ভ করে পুরোহিত পর্যন্ত এসব পজিটিভ, আর সেই জায়গায় আপনি লোক যাচ্ছেন, আর তারা ওখানে তো যা হবে হবে আর ওটা নিয়ে ফেরত যাবে বিভিন্ন রাজ্যে। আর মুখ্যমন্ত্রীকেও আমি টুইট করে ওকে অ্যাড্রেস করে একটা দিয়েছি অ্যাট মমতা অফিসিয়াল, দেখে থাকবেন টুইট সবাই, যে আপনি সাবধানে থাকবেন, কারণ বাংলার থেকেও কিছু লোক গিয়ে থাকবে, এই নদীর মাটি ফাটি নিয়ে কিছু লোক যাবে শুনছিলাম আমি, সে গিয়ে থাকবে কেউ লাড্ডু খেতে করতে, যাই হোক সেখানে তারা যখন ফিরে আসবে তারা কে কোন দিক দিয়ে গেছে ফিরে আসবে তো নিয়ে আসবে এখানে। এক তো করেছিলেন উনি গোলমাল, ওই যে কি ট্রাম্প নমস্তে ট্রাম্প নাকি একটা কি করেছিলেন, হ্যাঁ নমস্তে ট্রাম্প, তো নমস্তে ট্রাম্প করেছিলেন, তারপরে তার যে অবদান ছিল আর দ্বিতীয় অবদানও আপনি লিখেন যে এটা আমি আবার গ্যারেন্টি দিয়ে বলছি, ইনি বড় সর্বনাশ করলেন, করোনাটা আরও ছড়িয়ে পড়বে, সারা দেশে ছড়িয়ে পড়বে, যেখান থেকে লোক এসেছিল তারা নিয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস বলেছিলেন, এই তো করোনা এক্সপ্রেস, এটা সবচেয়ে বড় এক্সপ্রেস কি মেল, প্লেনে এসেছিলো আর আবার প্লেনে ছড়িয়ে পড়বে।